বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও অঞ্চল অফিসে হামলার প্রতিবাদে গাইঘাটা বিজেপির পক্ষ থেকে বের করা হলো ধিক্কার মিছিল। গাইঘাটার এক বিজেপি কর্মীকে মিথ্যা খুনের মামলায় ফাঁসানোর পাশাপাশি বিজেপি পরিচালিত অঞ্চলগুলিতে তৃণমূলের হামলার প্রতিবাদে গাইঘাটা বিজেপির পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়। বুধবার বিকেলে গাইঘাটার মোড় থেকে শুরু হয় মিছিল, বাজার ঘুরে ফের থানার মোড়েই শেষ হয় মিছিল। এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন বারাসাত জেলা সহসভাপতি দেবদাস মণ্ডল। প্রায় 100 বিজেপি কর্মী সমর্থক প্ল্যাকার্ড হাতে পা মেলান এই ধিক্কার মিছিলে। আমাদের গাইঘাটা অঞ্চলের কর্মীদের সারা বাংলাই করছে, গাইঘাটা অঞ্চলের কর্মীদের বিভিন্নভাবে মিথ্যা কেসে ফাঁসাচ্ছে তৃণমূলের যারা এখানে আছেন নেতৃত্ব তারা। আজকে আমাদের প্রশ্ন, বাংলায় গণতন্ত্র নেই, প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা বিষয় তার পরীক্ষিত। আজকে আমাদের একটা কর্মীকে তাকে মার্ডার কেসে অ্যারেস্ট করিয়েছে, একজন ব্যবসায়ী এবং আমাদের সাংগঠনিক মানুষ। আর সেই জায়গায় দাঁড়িয়ে করোনার ভেতরে যে দুর্নীতি, রেশন চুরির থেকে আরম্ভ করে চাল চুরি, ত্রিপল চুরি এবং টাকা চুরি, যে ঘরের টাকা চুরি, তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে আজকে আমাদের রাস্তায় মিছিল। গাইঘাটা থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। ফের করোনা আক্রান্তের হদিশ হাবড়া ও গাইঘাটায়। সূত্রের খবর, গাইঘাটা থানার এক পুলিশ আধিকারিক ও তার মেয়ে আক্রান্ত হয়েছেন করোনায়। পুলিশ আধিকারিকের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়তেই চিন্তিত গাইঘাটা থানার পুলিশ কর্মীরা। জানা গেছে, বেশ কয়েকদিন আগেই ওই পুলিশ আধিকারিকের শরীরে দেখা গিয়েছিল জ্বরের উপসর্গ, ছিল গলা ব্যথা। এরপরে তিনি লালারস পরীক্ষা করতেই দেখা যায় রিপোর্ট পজিটিভ। পাশাপাশি তার মেয়েও আক্রান্ত হয়েছেন করোনায়। সূত্রের খবর, ওই পুলিশ আধিকারিকের মেয়ে সম্প্রতি ফিরেছিলেন হায়দ্রাবাদ থেকে। অন্যদিকে গাইঘাটার রামনগর এলাকায় এক জিআরপি কর্মীর শরীরেও মিলেছে কোভিড-19 অস্তিত্ব। প্রশাসনের উদ্যোগে ওই এলাকায় জীবাণুমুক্ত করার কাজ শুরু করা হয়েছে। বাসিন্দাদের আতঙ্কে নয়, সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গাইঘাটার পাশাপাশি হাবড়া শহরে শিশুসহ করোনা আক্রান্ত একই পরিবারের 3 জন। এ নিয়ে ওই পরিবারের মোট 4 জন সদস্য করোনা আক্রান্ত। সূত্রের খবর, দমদমে মামার বাড়ি থেকে পড়াশোনা করত হাবড়া এলাকার উত্তর হাবড়ার বছর 18 এক যুবক। প্রায় 17 দিন আগে সে বাড়ি ফিরেছিল। দিন দশেক আগে শরীরে জ্বরের উপসর্গ দেখা দিতেই চিকিৎসকের পরামর্শে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে তার লালা রস সংগ্রহ করা হয়। 3 দিন বাদেই গত সপ্তাহে রিপোর্ট আসতেই দেখা যায় ওই যুবক করোনা আক্রান্ত। জানা গেছে, হোম কোয়ারেন্টাইনে রেখে তার চিকিৎসা চলছিল। ওই যুবক আক্রান্ত হওয়ার পর তার পরিবারের বাকি 4 সদস্যের লালা রস সংগ্রহ করায় পরীক্ষার জন্য। বুধবার রিপোর্ট আসতেই জানা যায় পরিবারের 4 সদস্যের মধ্যে 3 জনের শরীরে রয়েছে কোভিড-19 অস্তিত্ব। কি হয়েছিল? বাইক এখানে নিয়ে এসেছি দমদম থেকে, স্কুটিতে করে এখানে আসার মোটামুটি 8-10 দিন বাদে সেই একবার জ্বর হয়েছিল। জ্বরটা ওই একদিন হয়ে পরের দিনই সেরে যায়, তো তাও একবার গিয়ে টেস্ট করিয়ে এনেছিলাম, তো টেস্টে তখন পজিটিভ ধরা পড়ে গেছে। রিপোর্ট এসেছে তার 3 দিন বাদে, ওটা মোটামুটি তাও 3 দিন, এক সপ্তাহ আগে। তো ফের একই পরিবারে এক শিশুসহ 3 জনের শরীরে করোনা সংক্রমণ দেখা দিতেই আতঙ্ক ছড়িয়েছে উত্তর হাবড়া অঞ্চলের বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই আক্রান্ত যুবকদের একটি মাছের দোকান রয়েছে হাবড়া বাজারে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। প্রশাসনের উদ্যোগে আক্রান্ত এলাকায় জীবাণু মুক্ত করার কাজ শুরু করা হয়েছে। উৎসব মণ্ডল ও উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ। অভিনব উদ্যোগে পালিত হলো প্রাক্তন অধিনায়ক তথা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলির 48তম জন্মদিন। জন্মদিন পালন করলো নবদ্বীপের শচীন সৌরভ ফ্যান ক্লাব। প্রিয় ক্রিকেটারের জন্মদিনে কেক কেটে দৃষ্টিহীন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ রক্তদান শিবিরের আয়োজন করলো ফ্যান ক্লাবের সদস্যরা। পাশাপাশি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। করোনা আবহে রক্ত সংকটের কথা ভেবে এই ফ্যান ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে প্রায় 40 জন রক্তদাতা রক্তদান করলেন। প্রিয় ক্রিকেট সৌরভ গাঙ্গুলির জন্মদিনে মাউথ অর্গানে হ্যাপি বার্থডে সুর বাজিয়ে এদিন সম্মান জানান এক ক্রিকেট প্রেমী। সৌরভ গাঙ্গুলির জন্মদিন পালনে শচীন সৌরভ ফ্যান ক্লাবের সদস্যদের উন্মাদনা ছিল এদিন চোখে পড়ার মতো। প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আমাদের সকলের দাদা, তার 48তম জন্মদিন। এই 48তম জন্মদিনটি নবদ্বীপের শচীন সৌরভ ফ্যান ক্লাব উদযাপন করছে, এবং আমরা যেহেতু সারা পৃথিবীতে আমাদের দেশ এবং রাজ্যে করোনা আক্রান্ত সকল মানুষ,
তাই এই সময় আমাদের মানুষের পাশে থাকাটাই একমাত্র কারণ। তাই আমরা আজকে দাদা জন্মদিনে মানুষের পাশে থাকতে চাই এবং তার সঙ্গে কিছু দৃষ্টিহীন প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী দেবো এবং তার সঙ্গে আমরা 40 থেকে 45 দিনের মধ্যে রক্তদাতা আজকে রক্তদান করবে। আমাদের সারাদিনের কর্মসূচি এটা করলে আমাদের আজকে দাদা জন্মদিন সার্থক। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। স্বামী প্যারালাইসিসে এক প্রকার শয্যাশায়ী, হারিয়েছেন কাজ করার ক্ষমতা, স্ত্রীর কাঁধে ভর দিয়ে কোনো ক্রমে একটু হেঁটে চলে বেড়াতে পারেন। 5 বছর ধরে সংসারে উপার্জন বলতে কিছুই নেই, নেই স্বামীকে সুস্থ করার জন্য চিকিৎসার টাকা। চরম অভাব আর দারিদ্রতায় ঘিরে থাকা এই অসহায় দম্পতির জোটে না দুবেলা দুমুঠো ভাত। এত অভাব থাকলেও কোনো সরকারি সাহায্যই তারা পান না বলে অভিযোগ। অভাবের যন্ত্রণা বুকে চেপে ভাঙাচোরা একটি ঘরে কোনো ক্রমে এখন দিন কাটাচ্ছেন গোলাম মুস্তাফা ও তার স্ত্রী মনসুরা বিবি। এই দুর্দশার ছবি মালদা জেলার চাঁচল 1 নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের বিলাই ভাঙি গ্রামের। জানা গেছে একসময় ভিন রাজ্যে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন গোলাম মুস্তাফা। তার রোজগারে তখন কোনো মতে চলে যেত সংসার। বছর 5 হলো গোলাম মুস্তাফা প্যারালাইসিসের শয্যাশায়ী, ফলে রোজগার শূন্য হতেই সংসারে অভাবের থাবা চওড়া হতে শুরু করেছে। অর্থের অভাবে স্বামীকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করার সামর্থ্য না থাকায় স্ত্রী মনসুরা বিবিকে ভরসা করতে হয়েছে গ্রামের কোয়াক ডাক্তারের ওপর। তাতে সুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। সংসার চালাতে মরশুম অনুযায়ী অন্যের জমিতে ফসল কেটে যেটুকু আসে তাতে চালিয়ে নিতে হয় সংসার। তা দিয়ে স্বামী স্ত্রীর পেট চালানো এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। তাই কখনো কখনো উপোস করে দিন চলে এই পরিবারের। কখনো কখনো অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসারের হাল ধরার চেষ্টা করেন স্ত্রী, কিন্তু করোনা আতঙ্কে সে পথ বন্ধ। ভাইরাসের আতঙ্কে বাড়ির মালিকেরা কাজে যেতে নিষেধ করেছে, ফলে করোনা পরিস্থিতিতে প্রবল অর্থ কষ্টে রয়েছে এই নিঃসন্তান দম্পতি। তাই তাদের আক্ষেপ, সন্তান থাকলে হয়তো তার ভরসাতেই কেটে যেত বাকি জীবনটা। সন্তান নাই আমার, স্বামী 5 বছর থেকে প্যারালাইসি করে আছে, আমি এই দিকে ওদিকে নিয়ে যাই আর সংসার চালাই। মাসখানেক আগে আমফানের ঘূর্ণিঝড়ে মাটির বাড়িটি ভেঙে পড়েছে, ফলে টালির ছাউনির ভাঙা ঘরের এক কোণে কোনো ক্রমে দিন কাটাচ্ছে এই দম্পতি। অভিযোগ গ্রাম পঞ্চায়েতে জানিয়েও মেলেনি সুরাহা, সরকারি সাহায্যের আশ্বাসও আসেনি প্রশাসনের পক্ষ থেকে। এই দুর্দশায় তাদের পাশে দাঁড়িয়েছে গ্রামের মানুষ। গ্রামবাসীদের আক্ষেপ, এই অসহায় পরিবারের দিকে সরকার নজর দিলেই কিছুটা হলেও স্বচ্ছলতা ফিরত এই পরিবারের। খাওয়ার সমস্যা তো আছে, 5 বছর ধরে ও বিছানায় পড়ে আছে, প্যারালাইসে ভুগছে, ওষুধ করারও কোনো টাকা পয়সা নাই, এবং কি যে কোনো সরকার থেকেও সাহায্য পাচ্ছে না, চাল ডালও পায় না, এবং কোন পায় আচ্ছা আর কোনো ভাতার একটা ব্যবস্থা করে দিলে ভালো হয়। রেশন থেকে চাল পাওয়া গেলেও শাকসবজি কেনার সামর্থ্য নেই, ফলে প্রায় সময় লবণ দিয়ে ভাত মেখে খেয়ে নেন এই দম্পতি। আশ্রয়স্থলের অবস্থাও বেহাল দশা। এই বর্ষার মরশুমে ভাঙা টালির চাল থেকে জল পড়ে, ফলে থাকার জায়গাটুকু ছোট হয়ে আসে। এমন সমস্যার কথা বলতে গিয়ে একরাশ হতাশা শোনা গেল গোলাম মুস্তাফার গলায়। এগুলো মনে প্রধান দেখছে না আর মেম্বারও দেখছে না, কেউ নাই। আপনাদের সন্তান আছে? সন্তান মানে কিছু কিছু নাই, কেউ নাই, আমরা দুজন। এই অসহায় দম্পতি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে যদি একটা ঘর আর বার্ধক্য ভাতার ব্যবস্থা করা হয় তবে আগামী দিনগুলোতে কিছুটা সুরাহা মিলবে তাদের পরিবারে। অসহায় পরিবারের এই কথা জানতে পেরে চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য সাহায্যের আশ্বাস দিয়ে বলেছেন এই পরিবারের তরফে একটি লিখিত আবেদন জমা পড়লেই তাদের অভাব দূর করার ব্যবস্থা নেওয়া হবে। পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকেও। কবে মিটবে অভাব, কবে পাওয়া যাবে সরকারি সাহায্য, প্রশাসনের থেকে আশ্বাস পাওয়ার কথা জানতে পেরে এখন সেই আশাতেই তাকিয়ে রয়েছে এই অসহায় দম্পতি। মালদা থেকে উজির আলী রিপোর্ট, বেঙ্গল লাইভ।
সাধারণ মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে পালিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ। বুধবার সকালে কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে পালিত হলো এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিন সকালে এসপি অফিস থেকে পুলিশকর্মীরা মোটরসাইকেল চালিয়ে কৃষ্ণনগর শহরের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করেন। এই কর্মসূচিতে অংশ নেন পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আজকে সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রকল্প আছে তার আজকে ফোর্থ অ্যানিভার্সারি আছে। এই জন্যে আজকে আমরা এখানে একটি বাইক র্যালি আয়োজিত করেছি। এর র্যালিতে আমরা আমাদের যে পথ নিরাপত্তা নিয়ে যে বার্তা আছে ওটা লোকের মধ্যে আমরা নিয়ে যাব। আমাদের গোটা বছর ধরে যে অ্যাওয়ারনেস ড্রাইভটা চলে রোড সেফটি নিয়ে, তারই একটা আমরা একটি মতলব সুনিয়োজিত প্রোগ্রাম নিয়ে আজকে এই প্রোগ্রামটা করছি। অন্যদিকে হাবড়া থানার উদ্যোগেও সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। আমজনতাকে সচেতনতার বার্তা দিতে হাবড়া থানার উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। এদিন পথচারীদের বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।